আপনাদের কেউ কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, আজকে পর্যন্ত আপনাদের এখানে যারা উপস্থিত আছেন, আমার বিশ্বাস যেহেতু আমার চাচার এলাকা ফুফুর এলাকা অনেক আত্মীয় স্বজন আছেন, কেউ আজকে পর্যন্ত আমাকে দেখেছেন হাত এখানে বাইন্দে সালাত পড়ি? এই যে আমার ছাত্ররা এখানে বসা, এদেরকে জিজ্ঞেস করেন তো কোনোদিন এদেরকে আমি হাদিস আহলে হাদিসদের মতো এখানে বুকে হাত বাইন্দে নামাজ পড়তে শিখাইছি বা এরা দেখছে? কোনোদিন না। এমন কেউ আছেন কোনোদিন কেউ দেখেছেন আমি কোনো সালাতের মধ্যে জুড়ে আমিন বলছি? কেউ দেখাতে পারবেন না? তাহলে এমন কেউ দেখাতে পারবেন যারা আমার সালাত পড়া অবস্থায় দেখছে আমি রাফুল আদায়ন করে সালাত পড়ি? তাহলে কোন হিসেবে আমাকে বলে? বোঝা গেল কথাগুলো সত্য না মিথ্যা? মিথ্যা। কারণ এই কথাটা কেন এটা দিয়েছে আমার নামে, কারণ হচ্ছে তারা কিছু ভুল বিভ্রান্তি ছড়ায় সমাজের মধ্যে, পীরের পূজা করতে গিয়ে কোরআন ছাইরা দেয়, সুন্নত ছাইরা দেয়, ওই সময় যখন আমরা আর সহ্য করতে পারি না, আল্লাহর বান্দা আল্লাহর কথাই চলবে, রাসুলের উম্মত রাসুলের মতো নিজেকে সাজাবে, কিন্তু কোরআন ছাইরা দিয়া রাসুলের সুন্নত ছাইরা দিয়া পীরবাজি কইরা পীরের পূজা করে দিন পালন করবে, এটা কোনো হক্কানি আলেম সহ্য করার দূরের কথা, হক্কানি কোনো ইমানদার সাধারণ মুসলমানও সহ্য করার কথা না। ওই সময় যখন আমরা প্রতিবাদ করি যে তোমরা পীর মানো অসুবিধা নাই, কিন্তু পীরকে কোরআন সুন্নার মানদণ্ডে মানো, পীর মান থেকে কোরআন ছাইরা দিও না, পীর মান থেকে হাদিস ছাইরা দিও না, পীর মান থেকে রাসূলের সুন্নাত ছাইরো না, তাহলে তোমরা কিন্তু মুসলমান থাকতে পারবে না, বরং পীর পূজারি হয়ে জঘন্য রকমের বিভ্রান্ত হয়ে যাইবা। ওই সময় কথাগুলো তাদের আর সহ্য হয় না, যারা হক্কানি আলেমদের মধ্য থেকে কথাগুলো বলে তাদের পিছনে হাউকাউ জোরে দেয় আহলে হাদিস আহলে হাদিস। এই শব্দটা কেন বলে? কারণ এই শব্দটা বললে সমাজের সর্বস্তরের কমি জনতা আর কাউকে গ্রহণ করবে না, এই জিনিসটা খুব ভালো বুঝে। কেউ যখন আহলে হাদিস তখন কমি জনতা তাদেরকে গ্রহণ করে না, ওই জিনিসটারে ফুজি কইরা এরা যারে তারে মন চায় আহলে হাদিস লকব লাগাইয়া দিয়া এদের কিছু ভুল ভ্রান্তি যারা ফাঁস করে দেয় তাদেরকে কোনটাশা করে ফেলার চক্রান্তে লিপ্ত হয়। বিভ্রান্তিতে পড়বেন না। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে হেফাজত করেন, ভুল ভ্রান্তি থেকে দুষ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে তাদেরকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত করে দেন। আমরা চাই না আমাদের কোনো মুমিন ভাই আমাদের থেকে দূরে সরে যাক, আমরা চাই না আমাদের কোনো মুসলমান ভাই মুসলমান জাতীয় বন্ধন থেকে আলাদা হয়ে যাক, আমরা সারা দুনিয়ার সব মুসলমান একসাথে থাকতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা বিদ্বেষ ছড়াবো না, হিংসা ছড়াবো না, আমরা দুশ্মনী ছড়াবো না, আমরা চাই জাতীয় বন্ধনে সারা পৃথিবীর সব মুসলমান এক আল্লাহর গোলামিতে এক রাসুলের অনুগত্যে ঐক্যবদ্ধ হয়ে যাক। আল্লাহ এবং রাসুলের অনুসরণ অনুগত্যের বেলায় কেউ যেন কোনো কম্প্রোমাইজিংয়ে লিপ্ত না হয়, আল্লাহ এবং রাসুলের অনুসরণ বাদ দিয়া কেউ যেন কোনো ব্যক্তি ফুজা বা দল ফুজায় লিপ্ত হইয়া নিজের দিন ইমান নষ্ট না করে, সেটাই আমাদের দাবি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমল করার তৌফিক দান করেন। যাই হোক, বলতেছিলাম।